30 অক্টোবর 1961 সালে সোভিয়েত ইউনিয়ন সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার বোমা টেস্ট করে, যা প্রায় 160 কিলোমিটার এলাকা আর বিল্ডিংগুলোর ক্ষতি করেছিল। এই বোমা হিরোশিমায় ফেলা বোমার থেকে 3,800 গুণ বেশি শক্তিশালী ছিল, আর এই বিস্ফোরণের আলো 1,000 কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল, আর 60 কিলোমিটার উঁচু মাশরুম ক্লাউড তৈরি করেছিল। ফলে এমন শকওয়েভ তৈরি হয়েছিল যা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করেছিল। এর থেকে বের হওয়া হিট তরঙ্গ 100 কিলোমিটার দূর পর্যন্ত মানুষকে 30 ডিগ্রি পর্যন্ত পোড়াতে পারত। এটিকে বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার ডিভাইস বলা হয়, যার নাম জার বোম্বা। এত পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও এই বিনাশকারী বোমাকে কখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। এর উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের নিউক্লিয়ার ক্ষমতাকে দেখানো, আর এটি তার উদ্দেশ্য সফলভাবে পূরণ করেছে।